সাধারণ মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আছে ভাই যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার দুইটা প্রশ্ন সম্পর্কে একটু জানার ছিল আপনার কাছ থেকে প্রশ্ন সম্পর্কে জানার ছিল নাকি মানে প্রশ্নের উত্তর জানা জানার ছিল আমি প্রশ্ন করতাম বিষয়টা আমি অ্যাকচুয়ালি জানি না ওটা জানার জন্য আর কি প্রশ্ন করতাম আচ্ছা আচ্ছা প্রশ্ন করেন হ্যাঁ আচ্ছা প্রথমটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিয়েল বিয়ে কয়টা আর এই যে বিয়ে করতে চেয়েছেন এরকম কয়টা মানে এই এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম বিয়ে তো করছে অনেকগুলা ভাই এটা তো একটা বিরাট লিস্ট আছে এটা হচ্ছে গিয়ে ইবনে কাসিরের আল বিদায়া ও আল গ্রন্থটা আপনি ডাউনলোড করে নেন সেটার ভিতরে এই জিনিসটা আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি একটা বিরাট লিস্ট আছে এত বড় লিস্ট পড়তে গেলে অনেক সময় লাগবে আপনাকে আমি দেখাই দিচ্ছি অংশ ডট এটা নিয়ে একটা লেখাই আছে আলাদা এই লেখাটার নাম হচ্ছে মুহাম্মদের বিবিগণ এবং প্রস্তাবসমূহ আল্লামা ইবনে কাসির মানে আমি জাস্ট এই যে আল বিদাবা নিহায়তে যা আছে সেটা তুলে দিছি এখানে দেখেন নবী করিমের সহধর্মী মিনিগণ এবং সন্তান সন্ততিগণ এখানে বিরাট লিস্ট দেয়া আছে কারা কারা মানে ইয়া ছিল এখানে টোটাল হিসাব নিকাশ করলে আটত্রিশ জনের মতো টোটাল একটা সংখ্যা দাঁড়ায় আটত্রিশ বা চল্লিশ এরকম যাদের সাথে বিয়ে হয়েছিল বা মানে যে সম্পর্ক হয়েছিল বা বিয়ের প্রস্তাব দিছিল এরকম অনেক বড় লিস্ট আছে এই জিনিসটা আপনি তাহলে এখান থেকে পড়ে নেন আগে কিন্তু মোটামুটি বলা যায় যে মানে বিএটি সব কিছু মিলায় বিয়ে দাসী তারপরে আছে এগুলা টেগুলা সব প্রস্তাব প্রস্তাব সব মিলায়ে 30 উপরে যাবে 30 এর উপরে আচার মানে শুধুমাত্র বিয়ে কয়টা শুধুমাত্র এককালীন নয়টা বিবি ছিল তারপরে যে কয়েকটাকে তালাক দিতেছে কয়েকটাকে আবার কয়েকজন আবার মারা গেছে খাদিজা যেমন মারা গেছে আবার তালাক দিছে দুই একজনকে তালাক দিয়ে দিছে তারা চলে গেছে এককালীন নয়টা ম্যাক্সিমাম নয়টা বিবি ছিল এবং দুইজন বা চারজন দাসী ছিল এক এট এ টাইম এটা বলা যায় কিন্তু বিয়ে কয়জন টোটাল কয়জনকে করছে এটা আমি ঠিকভাবে বলতে পারবো না কারণ এটা আঠারো জনের মতো হওয়ার কথা টোটাল আঠারো জনের মতো হওয়ার কথা আচ্ছা ভাই এই 18টা বিয়ের মধ্যে মানে এক্স্যাক্টলি ধরে নিলাম 18টার মতো মানে ওই সময় কি ডিভোর্সটা মানে ছিল ওই ওই সময় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিভোর্স তো অবশ্যই ছিল আচ্ছা আচ্ছা কি তাহলে ডিভোর্স দিতেন বিয়ে করতেন না এরকম নাকি মারা গেলে তারপর বিয়ে করতেন মানে ওনার হিস্টরিটা আর কি কে মোহাম্মদ জি জি মোহাম্মদ মানে ডিভোর্স দুই দিয়েছে মনে করেন একজন নারীকে দেখা গেছে তার গায়ে হচ্ছে স্কিনে একটা ডিজিজ আছে হ্যাঁ ওই যে সেতি রোগী হয় না সেতি রোগ হয় না সেতি রোগ তখন হচ্ছে কি ওই যে মানে বাসর ঘরে ঢুকে দেখে যে মানে এর গায়ে সেতি রোগ এটা দেখে মোহাম্মদ ভয় পাইছে ভয় পায় ভাবছে যে এটা যদি আমি বিয়ে করি তাহলে আমার গায়ে ওই সেতি রোগ আসবে তখন সে দুই তিনটা শাড়ি টাড়ি দিয়ে শাড়ি না মানে চাদর টাদর দিয়ে বাইর করে দিচ্ছে বলছে যাও তোমার তালাক দিয়ে দিলাম এইভাবে তো কয়েকজনকে তালাক দিয়ে দিচ্ছে সে তো যদি স্পর্শ করার আগে তালাক দিয়ে দেয় তাহলে সেই মেয়েরা আবার পরবর্তীতে আরেকজনকে বিয়ে করার অনুমতি ছিল কিন্তু মোহাম্মদ যদি একবার স্পর্শ করে ফেলে তখন সেই মহিলার আর কখনো বিয়ে হবে না তা সে উম্মু উম্মাহাতুল মাহাতুল হয়ে যাবে মানে মুমিনদের মা হয়ে যাবে তখন আর তাকে কেউ কোনো মুমিন বিয়ে করতে পারবে না ও আচ্ছা 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 এখন সমাজে তো নব্বই দিন পর আবার বিয়ে করাটা হচ্ছে মানে ই আছে ডিভোর্স ওই সময় এটা ছিল না নাকি মদের জন্য কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে এই মেয়েদের ইদ্যত বিষয় প্রথমে এটা ছিল এক বছর তারপরে করা হয়েছে চার মাস এরপরে আবার আল্লাপাক এই তিনটা কয়েকটা আয়াত নাজিল করছে এই বিষয় প্রথমে যেটা ছিল সেটা এক বছর তারপরে করছে চার মাস তারপরে করছে তিন মাস মানে আল্লাহ তার সিদ্ধান্ত কয়েকবার চেঞ্জ করছে এই বিষয়ে তো এই বিষয়ে মানে somsha.com একটা লেখা আছে কুরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটার ভিতর আপনি পললে পেয়ে যাবেন এই জিনিসটা যে এই ইদ্দতটা পরিদ্দতের টাইমটা পরিবর্তিত হইছে মানে সময়ের সময় পরিবর্তিত হইছে আচ্ছা আচ্ছা এটা মুহাম্মাদের ক্ষেত্রেও কি একই ছিল নাকি উনার ক্ষেত্রে শুধু স্পেশালটা ছিল যে উনি কাউকে ডিভোর্স দিলে শুধুমাত্র কেউ বিয়ে করতে পারবে না কিন্তু অন্য কেউ ডিভোর্স দিলে সেটা ওই ওই সময় কালে নয় যে এক বছর বা চার মাস বা তিন মাস ওই সময় কালে অন্যদের ক্ষেত্রে এটা অ্যাপ্রুপ ছিল নাকি হ্যাঁ অন্যদের ক্ষেত্রে মানে ইয়াটা অ্যাপ্লিকেবল ছিল যে অন্যদের ক্ষেত্রে ইদ্দতটা পালন করতে হবে তবে মোহাম্মদ নিজেও ইদ্দতটা ই নিজের ক্ষেত্রে ইদ্দতটা ফুলফিল করে নাই যেমন সাফিয়ার ক্ষেত্রে মোহাম্মদ ইদ্দত ফলো করে নাই সাফিয়াকে যেদিন তুলে আনছে সেই মানে তুলে আনার পরে সাথে সাথেই মানে খুব দ্রুততম সময়ের ভিতরেই এই সাফিয়ার সাথে সে যৌন করছে আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে ধন্যবাদ আসিফ ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে এবার অন্য টপিকসে এই যে টেলিভিশন বা ছবি দেখা তোলাই এগুলো তো হারাম ছিল বা এটা তো ইসলামে আর কি না তো এই টেলিভিশনের পর্দাতে যে লাইভগুলা করা হয় বা যে ওয়াজ মাহফিল করা হয় যারাই এই मसলাগুলো দেয় তারাই আবার হচ্ছে এই যে লাইভে দেখায় বা ভিডিও ফুটেজ তৈরি করে মানে মানুষের স্বার্থে ছাড়ে মানে এটা কি আসলে ইসলাম এখন এটা মডিফাই করে এটা নিয়ে আসছে নাকি আগেরটাই ছিল এটা বিজনেস খাতে এটা ব্যবহার করা হচ্ছে না এগুলো তো সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যে চলমান ছবি মানে ভিডিও জিনিসটা কি চলমান ছবি তাই না এই জিনিসটা তো ইসলামে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ কোনো মানে জীবিত প্রাণীর ছবি যেখানে নিষিদ্ধ সেখানে ভিডিও কিভাবে চলতে পারে কিন্তু এখন মুমিনরা দেখতে পাইছে যে এখন তো তাল মিলায় চলতে হবে পৃথিবীর সাথে এখন তো আর সেই মধ্যযুগে পরে থাকলে তা হবে না এই তারা কিছু মাসলা মাসাইল বের করে এই জিনিসটাকে হালাল করে নিচ্ছে কিন্তু এই যে পঞ্চাশ ষাট বছর আগেও আপনি দেখবেন যে মানে বাংলাদেশের হুজুররা হুঙ্কার দিত এই ছবি তোলা যাবে না ভিডিও এগুলা সব মানে সব সবকিছু বন্ধ সবকিছু মানে হারাম কিন্তু এখন আবার তারা এগুলা এত এত জোরে চিৎকার দেয় না হ্যাঁ এখন একটু আস্তে আস্তে বলে এই কথাগুলো বলে আস্তে আস্তে বলে যে ভিডিও টিডিও করা চিপা চাপা দিয়ে বলে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বড় বড় আলেম এগুলো নিয়ে এখন আর কথাবার্তা বলে না কারণ তারাও বুঝে গেছে যে এগুলো থেকে তো টাকা আসে মানে প্রচুর ওয়াজে হয় ওয়াজে থেকে টাকা আসে ইউটিউব থেকে টাকা আসে ফেসবুক থেকে টাকা আসে এগুলো তো তারা জানে আচ্ছা আচ্ছা তার মানে এটা দাঁড়ালো আছে ভাই যে আসলে এটা হারাম কিন্তু এটা বর্তমান যুগের সাথে তাল মেলায়ে হুজুররা নিজেদের সাথে নিজেরা মশলা তৈরি করে নিছে হ্যাঁ ওরা তারা ওই কিছু মশলা মাসাল বের করে নিছে আর কি একটু ঘুরায়ে বেচায় জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিছে ধর্ম জিনিসটাই তো এরকম যে মানে বিভিন্ন সময় এটার ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে যায় টেক্সটটা একই থাকে ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ ওই কথা কি কিন্তু এটার ব্যাখ্যা পাল্লাই যাবে কয়েকদিন পরে দেখবেন আর অনেকদিন পরে দেখবেন যে মানে এই যে দেখেন এখন খ্রিস্টানরা তাদের ব্যাখ্যা পাল্টাচ্ছে এই যে আসে তারা এখন বলতেছে নাস্তিকরা নাকি এখন জান্নাতে যাবে সমকামিরাও থাকবে তাদের থাকতে আগে যে আমাদের তারা অন্যদের মতো থাকবে অসুবিধা কি নাস্তিকরাও জানাতে যেতে পারবে তারপরে আবার বলতেছে বিবর্তন তত্ত্ব সত্য পোপ বলতেছে হ্যাঁ আবার এই যে গ্যালিলিওর জন্য আবার ক্ষমা প্রার্থনা করছে গ্যালিলিওর সময় ক্যাথলিক চার্চ যে ঘটনা ঘটাইছে সেটার জন্য ক্ষমা চাইছে মানে তাদের ওই যে মানে বাইবেল কিন্তু একই আছে কিন্তু ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে গেছে মানে ধর্মের বিষয়টাই তো এরকম যে তাদের ধর্মগ্রন্থটা ঠিক থাকবে কিন্তু ব্যাখ্যা পরিবর্তন করে ফেলবে তারা কয়েকদিন পরে হয়তো বাইবেল থেকেও তারা বিবর্তন তত্ত্ব বের করে দেখাবে যে বাইবেলে তো আগেই বলা ছিল বিবর্তন তত্ত্বের কথা যেমন এখন কিছু কিছু মুমিন আবার এটা চেষ্টা করতেছে যে কোরআন থেকে বিবর্তন তত্ত্ব বের করার তাইলে আবার তারা বলতে পারবে যে কোরআনে তা আগেই বলা ছিল বিবর্তন তত্ত্ব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো আসিফ ভাই আপনার লাইফ গুলো আমি নিয়মিত দেখি আগে একদিনও যুক্ত হয়েছিলাম ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আবার পরে নিশ্চয়ই কথা হবে আরেকদিন তাহলে আজকে বিদায় জানাই আহ পরে